আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? তো চলে আসছি কিন্তু আমরা আজকে সাজ ইন্ডিয়া ওয়ানে। তো আজকে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু পাঞ্জাবি ভেরিয়েশনগুলো আমরা দেখাবো আপনাদেরকে। তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের যে পাঞ্জাবিগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। তো আমরা শুরুতেই ভাইয়াদের যে ভিজিটিং কার্ডটা আছে তো আপনাদেরকে দেখিয়ে দিব, তো স্ক্রিনশট দিয়ে রাখবেন আশা করি। তো সহজেই কিন্তু আপনারা নাম্বারটা কিন্তু এবং দোকানের নাম সহ মার্কেট অ্যাড্রেস কিন্তু আপনারা পুরোটাই কিন্তু পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা ঈদ উপলক্ষে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি দেখতে যাচ্ছিলাম। জি, অনেক অনেক কালেকশন আসছে আমাদের ঈদ উপলক্ষে, এবারে কোরবানির উপলক্ষে মাথায় রেখে আমরা অনেক কালেকশন করেছি। আচ্ছা, তো আমরা শুরুতে আপনাদের অ্যাড্রেসটা একটু জানতে চাচ্ছি। যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মালিবাগ মোড় থেকে এবং মৌচাকের মোড় থেকে মাঝামাঝি আসলেই আপনার আয়েশা শপিং কমপ্লেক্স 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে তিনটা দোকানের পরে আমার দোকানটা 77 নম্বর দোকান, সাজ ইন্ডিয়া ওয়ান। আচ্ছা, তো আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন মার্কেটের মেন গেটটা, তো এই 4 নম্বর গেট দিয়ে আপনারা কিন্তু বা ওনাদের যে বাইরে কিন্তু লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাটার শোরুম আছে, ঠিক বাটার শোরুমের গেটটা দিয়ে ঢুকলেই উল্টো পাশেই কিন্তু আপনারা এই যে দেখেন, খেয়াল করেন বাইরে বাটার শোরুমটা আছে, তো ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাজ ইন্ডিয়া, সাজ ইন্ডিয়া ওয়ান ওয়ান। তো আজকে কি থাকবে ভাইয়া? যে আজকে থাকবে আপনার কটন বেসের উপর কাচুপি কাজ করা আর জ্যামেবা ফ্যাব্রিক্সের উপর এবং চিকেন কারি বাচ্চা বড় এগুলো দেখাবো। আচ্ছা, বাপ বেটা ম্যাচিং, বাপ বেটা ম্যাচিং। হ্যাঁ জি। আচ্ছা, ওকে। তো আশা করি আমাদের দর্শক যারা আছেন পুরো ব্লগটা আপনারা দেখবেন। এছাড়া ওনাদের কাছে কিন্তু হোলসেল কিন্তু পাবেন আপনারা, যারা আপনারা পাইকারি কেনাকাটা করতে চান যে ভাই আমরা ঈদের পূর্বে কিছু মাল নিয়ে বিজনেস করব, তো তারাও কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। আমরা হোলসেলও দিয়ে থাকি। আচ্ছা, তো আজকে হোলসেল প্রাইসটা ভাই জানতে চাই আর প্রোডাক্টগুলো দেখতে চাই আমরা। হোলসেল প্রাইসটা তো বলা যাবে না, হোলসেল প্রাইসটাতে স্যার যে এটা ফোনের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ফোন নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করলেই চলে আসবেন, আমরা মাল দেখে আপনি হোলসেল প্রাইস জানতে পারবেন। আচ্ছা, সরাসরি আসলে। আচ্ছা, ওকে। তো আমরা প্রোডাক্টগুলো দেখি আগে। জি, প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আপনাকে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিওর সুতি কাপড়ের উপরে কারচুপির কাজ করা। এটা এই ডিজাইনটার উপর হচ্ছে আপনার দুইটা কালার, দুইটা কালার। আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে হালকা বিস্কিট কালারের উপর একটু মেরুনের একটা শেড আছে। আমরা এই যে দেখেন ওনাদের যে ইন্ডিয়ান 100% প্রুফ, কিন্তু এই যে দেখেন ইউএফ পাঞ্জাবি, এটা 100% ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। আর গলার যে কাজটা দেখেন আপনারা, এই যে দেখেন খুবই ভালো লাগবে, আর বাটন গুলো কিন্তু খুবই স্ট্রং এবং খুবই মজবুত কিন্তু। তো আমরা একটু খুলে দেখাই। জি, এই যে একদম পিওর সুতি কাপড়ের উপর কাচুপির কাজ করা, এই যে দেখেন পিওর সুতির উপরে কাচুপির কাজ করা গলাতে, এবং কিন্তু বুকের অংশে কাজ থাকবে। জি, ওকে। এটার আর কি কালার হবে? এটা আরেকটা কালার আছে আপনার, একটু আমরা একটু দেখাই খোলার আগে। এই যে দেখেন গলার কাজটা আপনারা দেখলে, কারণ এভাবে যখন দেখেন পুরোটাই কিন্তু বোঝা যাচ্ছে, আর বডিটা তো প্লেন এর ভিতরেই থাকবে। ওকে, তো এই ডিজাইনটা দাম কেমন আসবে ভাইয়া? এটার প্রাইস আছে আপনার 3250, 3250 টাকা। আচ্ছা, ওকে। নেক্সট কি ডিজাইন থাকবে? নেক্সট যে থাকবে এটাও কারচুপির কাজ করে, যেটা আপনার আমরা ফারস্টে যেটা দেখাইছি সেটা একটু পাথরের কাজ ছিল, এটাতে পাথরের কাজ নেই, এটা সুতা এবং স্প্রিং এর কাজ। এটা তিনটা কালার, এটাও পিওর সুতি কাপড় উপর ভগলপুরি কটন বলা হয় এটাকে। আচ্ছা, এই যে দেখেন ডিজাইনগুলো আর বাটনগুলো কিন্তু এগুলা খুবই সুন্দর, একেবারে মনে হচ্ছে স্টোন বাটন। হ্যাঁ, খুবই চমৎকার লক করা কিন্তু। ওকে, তো এটা হচ্ছে কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে মানবর। এই যে এটা মানবরের কিন্তু, এই যে দেখেন এটা, এটা মানবরের। ওকে, আর তো একটু দেখাই আমরা। জি, এই যে, তো এই যে দেখেন গলার কাজটা একটু পিঙ্ক কালার, মানে পিঙ্কিশ টাইপ, কিন্তু থ্রেড দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা, খুবই ভালো লাগবে দেখতে। আর হাতাটা কাজ, কারচুপি কাজ এটা, আর হাতাটা কিন্তু একটু সিম্পলের মধ্যেই থাকবে এখানে, এটাতে কোনো এমব্রয়ডারি নেই, সম্পূর্ণ হাতের কাজ, কারচুপি কাজ করা। আচ্ছা, ওকে। তো এটার কালার হবে না অনেকগুলো? এটা কালার হবে, এই একটা কালার, এই যে কালার দেখেন, কালারগুলো খুবই চমৎকার, খুবই অসাম। এই যে দেখেন গলার কাজটা দেখলে ভালো লাগবে। আর কি কালার হয়? এই একটা কালার অলিভ কালার, এই যে অলিভের ভিতরে, এটাও কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। দাম কত আসবে ভাই এই ডিজাইনটা? এটা প্রাইস 3250, 3250 টাকা। আচ্ছা, ওকে। নেক্সট যে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হলো পিওর কাচুপির স্টোন কাজের উপরে অনেক ভ্যারাইটি কালার, অনেক আপনি যে মনে করেন যে পার্ট বাই পার্ট আপনারা দেখালে যে এমন এই একটা আইটেম, এই একটা কালার। হ্যাঁ, কালারের আইটেম গুলো আপনাকে মানে বলে শেষ করা যাবে না। ও মাশাআল্লাহ, জি, বলে শেষ করা যাবে না, অনেক অনেক কালার। আপনারা ইন্ডিয়া না গিয়ে কিন্তু, জি, আপনারা আয়েশা শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু ইন্ডিয়ান পাঞ্জাবি গুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভাই আমরা শুরুতে এই ডিজাইনটা একটু দেখাই। জি, এই যে সম্পূর্ণ বোম্বে জ্যামেবার ফ্যাব্রিক্সের উপরে আপনার কারচুপির কাজ করা। এই যে দেখেন গলাটা, গলার কাজটা যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখেন
খুবই চমৎকার এবং খুবই সুন্দর কারুকাজ। হ্যাঁ ওকে, তো ভাইয়া এগুলো সাইজ কি কি থাকবে? সাইজ থাকবে আপনার 40 থেকে 46। আচ্ছা 40 থেকে 46, মানে 40 থেকে 46। এবং আমি আমি আপনার মাধ্যমে আমি একজনকে জানিয়ে দিতে চাচ্ছি, অনেকে যে স্বাস্থ্যবান, প্রচুর স্বাস্থ্যবান, আপনার মতো যারা আছে, আমার মতো না, আমার থেকে ডাবল, আচ্ছা আচ্ছা, আমার থেকে ডাবল, তারা মনে করেন যে শখ করতেছে যে একটা গর্জিয়াস এরকম পাঞ্জাবি পড়তে চান, আচ্ছা চলে আসবেন আমাদের আমাদের শোরুমে, আপনার জন্য আছে। আচ্ছা 50 সাইজ 48 সাইজ, মানে 52 বডি 54 56 বডি, আচ্ছা লাগলে চলে আসবেন, আচ্ছা সব দেওয়া যাবে। আচ্ছা এটা একটু দেখি আমরা, এই যে দেখেন কি সুন্দর ডিজাইন, আশা করি ভালো লাগবে, কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন, হ্যাঁ পার্পলের ভিতর গলাতে কাচুপি কাজ না এগুলা? জি কাচুপি, সম্পূর্ণ কাচুপির কাজ করা, সম্পূর্ণ কিন্তু কাচুপির মধ্যে কাজ করা। এই যে দেখেন ডিজাইনটা, পাতাটা আরেকটা আরেকটু দেখা দিতে পারবেন? এই যে মানে মনে করবে যে না আলগা বসানো তা নয়, এই যে দেখেন বডিতে সুতা দিয়ে, সুই সুতা দিয়ে গাঁথা, সুই সুতা দিয়ে কিন্তু গাঁথা, এগুলো হাতে একেবারে হাতে কাজ, হাতে কাজ করা, হাতে কাজ করা, হাতে কাজ করা। এটা দাম কেমন আসবে? এই যে আপনার প্রাইস আসবে আপনার হলো 4200 টাকা। 4200, আচ্ছা জি। এই যে এটা কালার, আরেকটা মিষ্টি কালার, আচ্ছা এটা আরেকটা, এই যে দেখেন কালার, এটা এটা তো কিন্তু গলাতে খুব সুন্দর কাচুপি কারুকাজ আছে, মাশাআল্লাহ। ওকে দামটা একই আসবে না? জি ওটা 4200 টাকা। এই যে এটা আরেকটা কাজ ডিজাইন, এটা ছিল বোম্বে রেশমি কটনের উপর। আচ্ছা এই যে দেখেন এটা এটা গলার সামনে পিছনে উভয় দিকে কাজ আছে, কিন্তু একটু আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন খুবই চমৎকার, এই যে খুবই সুন্দর গলার কাজটা যদি, এটা রাজস্থান ব্র্যান্ডের, এটা রাজস্থান। হ্যাঁ এই যে জি, ওনাদের প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান কালেকশন, এই যে দেখেন 100% এখানে অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ তো এটা কত আসবে দাম ভাইয়া? এটা 3200। আচ্ছা ওকে নেক্সট। জি এটা আচ্ছা আপনার হালকা আপনার বাঙ্গি কালার, এই যে দেখেন গলা বাঙ্গি বলা হয়, অনেকে আবার বেবি পিঙ্ক বলে যেটাকে আর কি, এই কালারটা আপনার, এটা আপনার একদম ছোট ছোট জিরো স্টোন দিয়ে করা, যে আপনাদের আমাদের সুই আছে না, হ্যাঁ সর্ষে দানার মতো সোনামুখী সুই, যেটা সবচেয়ে ছোট সুই, সেই সুই দিয়ে কিন্তু এগুলো সব গাঁথানো, হাতের কাজ করছে এগুলো। হ্যাঁ হ্যাঁ হাতের, এই যে দেখেন সম্পূর্ণ, এই যে এই যে দেখেন এগুলো কাজ করা, ডকুমেন্ট কিন্তু রয়ে গেছে। হ্যাঁ জি ওকে, এগুলো কেমন আসবে ভাইয়া? এটা এটা প্রাইস আসবে আপনার হলো 4200 টাকা। 4200 টাকা, ওকে জি। তারপরে এই যে আরেকটা, এটা অলিভ কালার, আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা ভাইয়াদের কাছে, কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু কালেকশন গুলো আপনারা কিনতে পারবেন পুরো বাংলাদেশ জুড়ে, খুবই চমৎকার। ওকে এখন এখন নেক্সট যেটা দেখাবো, বাপ বেটা চিকেন কারি, আচ্ছা আচ্ছা বাপ বেটা চিকেন কারি, জি বাপ বেটা চিকেন কারি, একের ম্যাচিং করে বাবা যেটা পড়বে ছেলেও সেটা পড়বে, আচ্ছা আচ্ছা, ম্যাচিং করে, ম্যাচিং করে কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে ম্যাচিং করে, এই যে দেখেন খুবই সুন্দর, খুবই চমৎকার। ওকে তো প্যাকেজগুলো দেখি আমরা একটু, প্যাকেজগুলো দেখা যাক। এই যে এটা হচ্ছে আপনার বাচ্চা, আচ্ছা বাচ্চা প্যাকেজ বলতে মানে বাবার সাথে কত এজ পর্যন্ত আপনার বয়স? 4 বছর থেকে আপনার 15 বছর, 15 জি, আর বড়টা হচ্ছে আপনার 38 থেকে আপনার 48 পর্যন্ত। আচ্ছা জি ওকে, তো এই যে ছোট যেটা এটা কিন্তু আপনার, এটা আপনার হচ্ছে হলো 6 বছর বয়স যার, তার জন্য এই সাইজটা। আচ্ছা 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 জি, 6 বছর বয়স, মানে আমি বলতে চাচ্ছিলাম এই প্যাকেজটা 15 বছর এজ পর্যন্ত পাবে। জি হ্যাঁ, আর 15 উপরে গেলে বড় সাইজ, বড় বড় সাইজ চলে গেল। আচ্ছা বড় সাইজ হয়ে যাবে, ওকে, কারণ সাইজ বড় হলে তো প্রাইসটাও বাড়বে, প্রাইসটাও বেড়ে যাবে। জি অবশ্যই, এটা হচ্ছে আপনার বাবার সাইজ, এই যে এটা হচ্ছে বড়দের, এই যে দেখেন। হ্যাঁ এটা চাইলে সবাই ম্যাচিং করে নিতে পারবেন, ভাইয়া যারা আছে তারাও ম্যাচিং করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। তো ভাইয়া এগুলো কস্টিং কেমন বা প্রাইজিংটা কেমন আসবে? এটার এটার প্রাইস আসবে আপনার বাবাটা প্যাকেজ হিসেবে নিলে আপনার প্রাইস আসবে 5250 টাকা। 5250 টাকা, আচ্ছা আচ্ছা। আর কেউ চাইলে সিঙ্গেল পছন্দ করে আপনারা কিন্তু, আর যদি বলে যে না আমি সিঙ্গেল নিব, তবে সিঙ্গেল নিতে পারবে, বাচ্চাটা নেব না, সিঙ্গেলও নিতে পারবে। সিঙ্গেলটার প্রাইস আসবে আপনার 3200 টাকা, বড়টা, বড়টা, আর মাইনাস যেটা সেটা মাইনাস যেটা সেটা হবে 2050 টাকা হচ্ছে বাচ্চাটা, বাচ্চাটা। এতে কাস্টমারকে জানিয়ে দেওয়া ভালো যে এত প্রাইস ভেঙে দেওয়া ভালো। আচ্ছা 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 রাইট, ঠিক আছে। এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার, এই যে কালার এগুলো, এটা কিন্তু এখানে শেষ না কালার। আচ্ছা আচ্ছা, আরো কালার কিন্তু আরো আছে, পার্পল আছে, ব্ল্যাক আছে, ঠিক আছে, মেরুন আছে, অনেক অনেক কালার আছে, কারণ একটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব হয় না। এই যে প্যাকেজ কিন্তু এটা বাবা ছেলে ম্যাচিং, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। ওকে তো এখন কি আর কি ডিজাইন আছে ভাইয়া? আরেকটা ডিজাইন আছে, চিকেন কারি দেখাবো, অন্য ডিজাইন, এটা হচ্ছে সিঙ্গেল, শুধু বড়দের, বড়দের আইটেম এটা। আচ্ছা এটা বড়দের, এটা তারপর কালার আছে গ্রিন কালার, মেরুন কালার, পার্পল কালার, ব্ল্যাক কালার, রেড ওয়াইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে কালারে কালারে একেবারে ভরপুর। যেমন এটার আপনার হচ্ছে ডিজাইন লুপ বাটন, লুপ বাটন, জি এটা হচ্ছে একটা ডিজাইন লুপ বাটনে,
ঠিক আছে এই লুপ লুপগুলো খুলে পড়বে না তো ভাই না কোনো কিছু খুলে পড়বে না এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই দেই ভিউয়ার্সটা বলবে আজকে আসলে অনেকে একটু একটু বুঝতে চায় জানতে চায় হ্যাঁ জি যে ভাই এগুলা কি খুলে টুলে যাবে নাকি আবার হ্যাঁ না 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 খুলে যাবে না এই যে দেখেন এই যে খুলবে না কখনো এই যে বাটনটা খুব স্ট্রং ভাবে লাগানো লাগানো আছে প্লাস এই যে এটা একটু স্ট্রং করে লাগানো আছে স্ট্রং দেওয়া লাগে আসলে কি আমরা করি কি যে মানে যুদ্ধ করি বাটন খোলা নিয়ে আমরা যুদ্ধ করি যুদ্ধ করার কিছু নেই আপনি ইজিলি খুলতে পারবেন জাস্ট স্মুথ খুললেন স্মুথ লাগালেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যুদ্ধ করা যায় না ঠিক আছে এটা একটা এটা ডিজাইন লুক বাটনের মধ্যে আচ্ছা আর একটা ডিজাইন হবে আপনার এটা হচ্ছে আপনার বক্স প্লেট এই যে ডিজাইন কিন্তু আলাদা ডিজাইন আলাদা রাইট জি ডিজাইন আলাদা এটা থাকবে হচ্ছে লুপ বাটনের মধ্যে এই যে খেয়াল করেন আপনারা আর এটা হচ্ছে কিন্তু বক্স প্লেটের ভিতরে হ্যাঁ শার্টে যেরকম বক্স থাকে হিডেন প্লাকেট থাকে ঠিক ওরকমই যে এখানে নিচে বাটন থাকবে আর উপরে শো প্লাকেট থাকবে হ্যাঁ খুবই চমৎকার তো ভাই আমরা একটা একটা করে একটু দেখাই দুই একটা ডিজাইন এই যেমন এটা হচ্ছে রেড ওয়াইন আচ্ছা এই তো এই লুপ বাটনের এটা কত আসবে দাম এটা লুক বাটনের দাম আর ওই যেটা ওই ওই বক্স প্লেট একই প্রাইস দিয়েছে কোনো মানে পার্থক্য রাখিনি আমরা আচ্ছা আচ্ছা 3200 টাকা 3200 টাকা আচ্ছা ওকে 3200 টাকা আচ্ছা তো এটা কালারগুলো একটু দেখিয়ে দিন কালারগুলো একটু দেখিয়ে দিন এই যে ব্ল্যাক এটা হ্যাঁ হচ্ছে ব্ল্যাক নেক্সট নেক্সট কালার পার্পল এই যে পার্পলটা খুবই চমৎকার পার্পলটা খুবই কমন আনকমন কালার কিন্তু একটা মেরুন এই যে এটা হচ্ছে মেরুনের ভিতরে এটাও দেখতে ভালো লাগতেছে নিতে পারেন হ্যাঁ ওকে প্রাইজিংটা আসবে আরেকবার বলে দেই 3200 টাকা 3200 টাকা ওয়াও মাশাআল্লাহ কি সুন্দর কালার হ্যাঁ ওকে পাশাপাশি এই যে এই বক্স প্লেট বক্স প্লেটের ভিতরে বক্স প্লেটের ডিজাইনগুলো এই যে এটা হচ্ছে বাসন্তীর ভিতরে এই যে দেখেন এটা একেবারে যারা একটু ডিপ বাসন্তী চান তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেকে গায়ে হলুদে পড়তে চাচ্ছেন রাইট হ্যাঁ 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 একেবারে এই কালারটা মিস যায় না ভাইয়ারা কিন্তু নিয়ে নিতে পারেন আপুদের সাথে ম্যাচিং করে জি ওকে এটা ব্ল্যাক এটাও কি 3200 3200 3200 এই যে এটাও কিন্তু বক্স প্লেটের মধ্যে থাকবে ওকে নেক্সট কালারটা দেখি আমরা গ্রিন আচ্ছা এই হচ্ছে গ্রিন এর মধ্যে আর এটা সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে কিন্তু হিডেন প্লাকেট থাকবে হ্যাঁ এই যে আমরা যেমন শার্টে দেখি যে শার্টে হিডেন বাটন থাকে এই যে এখানে বাটনটা কিন্তু ভিতরে থাকবে আর এই বক্স প্লেটটা কিন্তু শো থাকবে খুব আনকমন একটা ডিজাইন কিন্তু হ্যাঁ পরলে খুবই ভালো লাগবে মাত্র 3200 টাকা এই যে দেখেন লাল মেরুন এটা হচ্ছে লাল মেরুন ভিতরে ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন মাত্র 3200 টাকা নেক্সট ফেরোজা কালার হ্যাঁ এটাও খুব ভালো লাগতেছে এটা ওকে নাম আসবে এটা ব্লু আছে আচ্ছা আচ্ছা ব্লু আছে পার্পলও আছে এটাতে আচ্ছা আসলে এক ব্লগে তো সব দেখানো যায় না জি তো আপনারা চলে আসবেন অনেক কালেকশন ভাই আপনি যদি আমাদের আমার সেটটা যদি দেখান এই যে এগুলা এই যে পুরো মানে অনেক কালারগুলো অনেক কালার অনেক কালার আছে অনেক এগুলা সব কিন্তু হোলসেলের জন্য রাখা আছে তো আপনারা যারা হোলসেল নিতে চাইলে আপনাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো আমি যা দিয়েছি সবচেয়ে খুচরা মানে রিটেল প্রাইস দিয়েছি খুচরা প্রাইসটা আপনাকে সরাসরি এসে চয়েস করে জেনে নিতে হবে আচ্ছা আচ্ছা ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ও কি স্ক্রিনে কিন্তু অলরেডি আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেকে আছেন যারা নাকি আপনারা নামাজের জন্য যে সাদা পাঞ্জাবি খুঁজে থাকেন তারা কিন্তু সাদা পাঞ্জাবিও কিন্তু ভাইদের কাছ থেকে নিতে ভাই এই যে একটু একটা সাদা পাঞ্জাবি যদি আমরা একটু দেখাই তো আমরা একটু দেখাই এই যে দেখেন সাদা পাঞ্জাবি যারা খুঁজেন অনেকেই কিন্তু তারা নিতে পারেন দেখা যায় ঈদের মধ্যে আপনারা পাজামার সাথে পরেন সালোয়ারের সাথে খুবই সফট কিন্তু মাশাআল্লাহ এটা তো একেবারেই সফট হ্যাঁ খুবই সফট আর গরমের মধ্যে যেহেতু সামার খুব ভালো লাগছে ভাই এগুলো কেমন প্রাইস হবে এটার প্রাইস হবে 2250 টাকা 2250 টাকা না এটাও কি একই প্রাইস আসবে না জি একই প্রাইস এটা কালার এটা জাস্ট কালার আলাদা এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর ওকে তো फ्रेंड्स আমরা বিদায় নিব আর ভাই আমরা আরেকবার একটু লোকেশনটা একটু জানতে চাই আরেকবার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ মোড় থেকে এবং মৌচাকের মোড় থেকে সামনে এগুলে মাঝামাঝি আমাদের শপিং মলটা সেটা হচ্ছে আপনার আয়শা শপিং কমপ্লেক্স 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে তিনটা দোকানের পরে হোল্ডিং নাম্বার 77 শাহজ ইন্ডিয়া 1 ওকে তো फ्रेंड्स আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো फ्रेंड्स আমরা এই যে আপনাদেরকে ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের কেউ বুঝতে অসুবিধা হলে আপনারা এই কার্ডটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর সশরীরে চলে আসতে পারেন সাজ ইন্ডিয়াতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ